হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের সাথে আমি আছি মোহাম্মদ ইমরান হোসেন হৃদয় আজকে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই অবশ্য আমরা এটা সবাই জানি যে বর্তমানে করোনা পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য সচেতনতা আমরা আমাদেরকে কিভাবে এই করোনা ভাইরাস থেকে প্রতিরোধ করতে প্রত্যেক দিন কিভাবে নিজেদেরকে স্বাস্থ্যবিধি মেনে অনুযায়ী চলতে পারি কিভাবে পারি একটু ভাবুন তো হ্যাঁ আপনারা অনেকেই ভাবছেন বারবার হাত ধোয়া হাত স্যানিটাইজ করা এগুলার মাধ্যমে হয়তো হতে পারে অবশ্যই ঠিক এগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকবার আমাদের হাত পরিষ্কার করতে পারছি ঠিকই কিন্তু আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে কি পরিষ্কার রাখতে পারছি তাদের হাতগুলো তাদের সাথে মেলামেশা তাদের সাথে উঠা বসা ধরুন আপনি অফিসে গিয়েছেন হ্যাঁ তো অফিসে যে আপনি আপনার কলিগ আপনার পাশে যে বসে আছে মানুষটি যে কাজ করছে তার সাথে কি আপনি কথা বলছেন না তার সাথে কি আপনি কতটুকু ডিস্টেন্স বজায় রাখছেন আপনি আপনার নিজস্ব ল্যাপটপ ইউজ করছেন কি তাহলে অবশ্যই আপনার ল্যাপটপে আপনার যে কীবোর্ড আর মাউস সেগুলো অবশ্যই স্যানিটাইজ করতে হবে এগুলোও তো গেল নর্মাল বিষয় আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এগুলো অবশ্যই মেনটেন করব তারপরেও সাথে একটি অবশ্যই এই যে একটা স্যানিটাইজ পেন দেখছেন এই স্যানিটাইজ পেন আপনারা অবশ্যই ইউজ করবেন সাথে রাখবেন আপনাদের যদি ক্যারি করতে সমস্যা হয় বড়ো জিনিস সেক্ষেত্রে আমি মনে করি এই ছোটো জিনিসটা আপনাদের অনেক কাজে দিবে আমি নিজেও এটা ইউজ করি আমি যখন বাইরে বের হই তখন অবশ্যই এটা সঙ্গে রাখে কারণ বলা যায় না আমি যেখানে বসছি লোকাল সিট লোকাল বাস বা পাঠাও রাইডার বাইকের পেছনে জানি না সেখানে কি করোনা ভাইরাস ছড়িয়ে আছে কি না আমি যখনই বাইরে বের হই তখনই আমি হাত স্যানিটাইজ করে মুখে মাস্ক লাগিয়ে তারপরে বের হই এমনকি আমি যখন ল্যাপটপে বসি কিবোর্ড মুছি পরিষ্কার করি স্যানিটাইজ করি এরপরে আমার মাউস সব কিছু টেবিল সব কিছু পরিষ্কার রাখি রুমে অনেকে আসে অনেকে বসে তো এই কথা তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের যে নিজস্ব ব্যবহৃত জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই স্যানিটাইজ করবেন এরপর আশা করি যে দিন শেষে যখন আপনি বাসায় ফিরবেন তখন কি করবেন দিন শেষে আপনি যখন বাসায় ফিরবেন তখন আপনাকে অবশ্যই যদি সম্ভব হয় একটি কুসুম গরম পানিতে সার নেওয়ার জন্য বলবো কারণ এতে করে আপনার শরীরের সমস্ত রকম জীবাণু যেখানে সেখানে লুকিয়ে আছে সব কিছু স্যানিটাইজ হয়ে যাবে তারপর আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে মিশতে পারবেন এটা আপনার জন্য একটা ডেইলি রুটিন আশা করা যায় একটা ডেইলি রুটিন আপনি যখন বাসা থেকে বের হবেন অবশ্যই স্যানিটাইজ করে বের হবেন আবার যখন বাসায় আসবেন অবশ্যই স্যানিটাইজ হবেন এটাই তো হওয়া উচিত যাই হোক এটা দুই সাল দুই সালে আমরা আশা করছি যে এই করোনা ভাইরাসের জন্য যে ভ্যাকসিন ভ্যাকসিন ইনশাল্লাহ আমরা পেয়ে যাব আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে অবশ্যই একটি আগাম সুসংবাদ দিয়েছেন যে আমরা ফেব্রুয়ারি শেষের দিকে হয়তো ভ্যাকসিনটা পেতে পারি অক্সফোর্ডের ভ্যাকসিন তো দেখা যাক যদি আসে তাহলে অবশ্যই আমাদের জন্য একটি আশার বাণী দেখাবে এই ভ্যাকসিন করোনা প্রতিরোধে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে ভ্যাকসিন আসার আগে সেটা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক দিন আমাদেরকে সে অনুযায়ী চলা উচিত অর্থাৎ চলতে হবে স্বাস্থ্যবিধি মেনে যতদিন না আমরা করোনা ভ্যাকসিন পাচ্ছি যখন ভ্যাকসিনটা আমরা পাবো ইনশাআল্লাহ আমরা সবাই একে একে করে দিয়ে আসব এখন থেকে শুরু হয়ে গেছে ভ্যাকসিন নাও বাইরের দেশে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব ফেব্রুয়ারি শেষের দিকে আমাদের দেশে ভ্যাকসিন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদেরকে ভালো মতো স্যানিটাইজ করবেন পরিবারের সবাই একসাথে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে